আজ 6 ফেব্রুয়ারি 2022 রবিবার। প্রতিদিনের মতো প্রকাশিত হয়েছে দৈনিক সমকাল। উঠে এসেছে অনেক খবর এবং খবরের বিশ্লেষণ। চলুন দেখে নেওয়া যাক কি আছে আজকের সমকালে। প্রধান প্রতিবেদন, নিরপেক্ষতার চ্যালেঞ্জ সার্চ কমিটির সামনে। সুন্দর কমিটি, সুন্দর নির্বাচন হবে আওয়ামী লীগ। প্রতারণা ছাড়া আর কিছুই নয় বলছে বিএনপি। নাম প্রস্তাব দেখার অপেক্ষায় জাতীয় পার্টি। এক মাসের মধ্যে নতুন শিক্ষালয়ের এমপিও অপেক্ষায়, 8,000 শিক্ষা প্রতিষ্ঠানের 9,000 শিক্ষক কর্মচারী। অর্থভাষী হয়ে উঠছে শিশু কিশোররা। 6 টার্মিনাল নির্মাণে লাগবে 12,500 কোটি টাকা। ঢাকা সিটির বাইরে হবে সব বাস টার্মিনাল। প্রথম পাতার নিচের দিকে আছে, পুলিশ বলছে রহস্যময়ী ডাকাতদের কাছে বোন, দলের সদস্যরা ধরা পড়লে জেল থেকে ছাড়িয়ে আনে ইতি। যাত্রী হয়ে বাসে উঠে ডাকাতিতে সহযোগিতা করে, লুণ্ঠিত মালপত্র জমা রাখে। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়ে আজকে সম্পাদকীয়, অশনি সংকেত আমলে নিন। সম্পাদকীয় ও মন্তব্য পাতায় আছে একটি নিবন্ধ, পিপিআরসি অর্থনীতিবিদ ও এক্সিকিউটিভ চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান লিখেছেন, মধ্যম আয়ের দেশের স্বপ্ন ও বাস্তবতা, বিশ্বে নতুন স্থায়ী যুদ্ধ আসন্ন, ভিনসেন্ট নি ও এন্ড্রু রথ। ছয়ের পাতা, গোমতীর চরের মাটি লোপাট চলছে, পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ, প্রতিরক্ষা বাঁধ হুমকিতে। সাতের পাতা, গোলাপে ভাইরাসের থাবা, চাষিদের দাবি ভারতে এই রোগের ঔষধ আছে, বিশেষজ্ঞদের দাবি এই রোগ প্রতিরোধ দুঃসাধ্য। আজকের মূল কাগজের ভেতরে ফিচার আয়োজন, সাহস এবং সমতা। আন্তর্জাতিক পাতার শুরুতেই আছে একটি বিশ্লেষণ, রাশিয়া চীন বন্ধন, যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রত্যাখ্যান করে দুই দেশের ঘনিষ্ঠ সমন্বয়ের অঙ্গীকার, শিরোনাম আন্তর্জাতিক সম্পর্কে নবযুগের সূচনা। আন্তর্জাতিক পাতার বক্স প্রতিবেদন, মরক্কোয় কুয়ায় শিশু, 5 দিন ধরে চলছে বিরামহীন অভিযান। শিল্প ও বাণিজ্য পাতা, উৎপাদন ও সেবা খাতে মুনাফা বেড়েছে 22%, শেয়ার বাজার 2021-2022 হিসাব বছরের প্রথম 6 মাস, উৎপাদন ও সেবা খাতের তালিকাভুক্ত 238 কোম্পানির মধ্যে 191টির ইপিএস প্রকাশ। 13 পাতার মূল প্রতিবেদন, গণস্বাস্থ্য কেন্দ্রে 12,000 টাকায় ক্যান্সার চিকিৎসা। খেলাধুলার পাতা, ক্লান্ত পিচে বিপিএল এর ফেরা। 15 পাতায় আছে, রাজধানীতে 2 দোকানে 300 ভরি স্বর্ণ লুট। এবারে শেষের পাতা, মাঘের অসময় বৃষ্টিতে কৃষিখাত, কেউ দেখছেন আধার কারো চোখে আলো। এবার রংপুর চিড়িয়াখানায় বাঘিনীর মৃত্যু, বঙ্গোপসাগরে 22 ট্রলার ডুবি, মিলল 2 জেলের লাশ। শেষের পাতার নিচের দিকে আছে, ই কমার্সের ই পেমেন্ট কাজ করছে না, স্ক্রো সেবা চলছে ম্যানুয়াল পদ্ধতিতে, অনলাইন কেনাকাটায় নেতিবাচক প্রভাব। প্রিয় দর্শক, এই ছিল আজকের সমকালে। লাইক দিয়ে যুক্ত থাকুন সমকালের ফেসবুক পেজের সঙ্গে, এছাড়া সাবস্ক্রাইব করুন সমকালের ইউটিউব চ্যানেলটি। দেশ বিদেশের সবশেষ খবর জানতে অবশ্যই ভিজিট করুন www.samakal.com। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।